ভিডিওটা দেখো, আমি কথা বলতে পারবো না। এখানে এগ নিয়ে নিচ্ছি, উইস্ক করে নেবো ভালো করে। এই যে পাউডার সুগারটাকে এগের সাথে অ্যাড করে উইস্ক করে নেবো। এর মধ্যে এগ দিয়েছি আর সুগার দিয়ে এটাকে উইস্ক করে নেবো। ছখানা এগ দিয়েছি এর মধ্যে, আর চিনি তোমরা কোয়ান্টিটি ওয়াইজ দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো। বাটারটাকে মেল্ট করে নেবো, বাটারটা দিয়েও মেল্ট করে নিয়েছি। বাটারটা দিয়ে এটাকে আর একবার আরেকটু উইস্ক করে নেবো। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, এতটা মতন দেবো, যদি লাগে তো পরে আরও দেবো। এইখানে এলাচটাকে আমি ক্রাশ করে দিয়ে দেবো, চারখানা এলাচ আছে দেখতে পাচ্ছ, ক্রাশ করে দিয়ে দেবো। এলাচ দিয়ে দিয়েছি, এবার আমি মিক্স করে নেবো। যে এটা হচ্ছে মিল্ক পাউডার, মিল্ক পাউডারটা একটু একটু করে দেবো, নাহলে দানা ভেঙে যাবে, তো একটু একটু করে মিল্ক পাউডার দিয়ে দেবো। দিয়ে এটাকে উইস্ক করবো। যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, এরকমই আমি তিন কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেবো। একা হাতে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে, তো দেখ আমার ব্যাটার এই যে ময়দা দিয়ে রেডি হয়েই এসছে কিছুটা, আর আমার ড্রাই ফ্রুট দেওয়া বাকি আছে। দেখতে পাচ্ছ ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে ড্রাই ফ্রুট মেশানো বাকি। ব্যাটারটার থিকনেসটা কিছুটা এরকম হবে, দেখো এই দেখো ব্যাটারটার থিকনেস কিছু এরকম হবে। এখানে ড্রাই ফ্রুট আছে, এখানে মোরব্বা আছে, এটা অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটটা। আমন্ডস আছে, কাজু আছে আর কিসমিস আছে, আর এখানে মোরব্বাটা অ্যাড করে দেবো। দিয়ে মিক্স করে নেবো, ফ্রুটি ফুটিও দিয়ে দেবো, এটা বলতে ভুলে গেছিলাম, ফ্রুটি ফুটি। কেকটা আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে কেকটা। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে বসিয়ে দেবো। মাইক্রোওয়েভে 180 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ কেকটা রেডি হয়ে গেছে, কেকটার লুকটা দেখো জাস্ট। এই পুচকি গুলু গুলু করে এলে তুমি বাইরে দিয়ে, হ্যাঁ গুলু গুলু করে এলে, এলে বাবা, এলে বাবা গুলু গুলু করে এলে, হ্যাঁ এদিকে দেখাও, এদিকে তাকাও, এদিকে তাকিয়ে আমি গুলু গুলু করে এলাম। আমার আঙুলটা ধরে নিয়েছে, দেখো ছাড়বে না, খুব স্পিডে, খুব টাইটে ধরেছে, খুব টাইট করে আঙুলটা ধরে নিয়েছে। আমাদের একটা আর্জেন্ট কাজের জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তো ভিডিওটা ভালো মতো শ্যুট করতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না। তো আমি এখন গাড়িতে বসে ভিডিও শ্যুট করব, খুব ভালো ভালো দৃশ্য শ্যুট করব গাড়িতে বসে, তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস কালকে দোল, তাই আজকে ন্যাড়া পোড়া, যার জন্য এখানে চাচর সাজিয়েছে, এটাকে জ্বালানো হবে। ঘরে এলাম
জাস্ট এই ঘরে এলাম আমরা, তো অনেক দেরি হয়ে গেছে আজকে, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।